গুড মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার, আজকের দিনটা তোমাদের খুব শুভ হোক, খুব ভালো থাকো, সবাই সাবধানে থেকো অবশ্যই। আমি এখন রেডি হয়ে গেছি, তোমাদের দেখাই আজকে সকাল থেকে উঠে ঠিক কী কী করলাম। এইটা হচ্ছে সেই স্টাডিটা তোমাদের যেরকম দেখিয়েছিলাম, হ্যাঁ এই স্টাডিটা কিন্তু আজকে ওই চেহারাতে নেই। কারণ হচ্ছে আমি সব কারণ আমার যে কচি কাচারা আছে, যাদের কিছু ভিডিও আমি দেখিয়েছি তোমাদেরকে, ওরা ভীষণ দুষ্টু। ওরা কি করেছে, ওরা আশেপাশে অনেক জায়গায় টয়লেট করে রাখছে, তো আজকে আমার মনে হলো যে আমি বিছানাটা, মানে এই যেটা করে রেখেছিলাম ওটা তুলে দিই, তা না হলে ওরা ওর ওপর করে দেবে। তো ওই জন্য আমি সব গুটিয়ে দিয়েছি আজকে থেকে, মানে আজকে মোটামুটি ঠিক হয়েছে। বাবাই ভেতরে ঘরে স্টাডি করবে, মানে ক্লাস করবে, কারণ এমনিও গরম, আজকে ওর অনেকক্ষণ ক্লাস আছে, তো ওই জন্য ঘরে এসি চালিয়ে করতে পারবে, বাইরে মানে গরমের মধ্যে দরকার নেই। আর বাইরে যেহেতু আমি রান্নাও করি, ওর হয়তো প্রবলেম হতেও পারে, ও বাইরে বসলে আমার একটু সুবিধা হতো, কারণ আমি দেখতে পারতাম কী করছে। কোনো প্রবলেম নেই, ভেতরে থাক। আর আজকে এইটা এইরকম একটু চেঞ্জ করেছি, তো সকাল থেকে উঠে এইটা গেল, এখন 9টা বাজে, হ্যাঁ এখন 9টা বাজে। আমি সেই উঠেছি আজকে 6:45, দেরি করে উঠেছি কারণ অফিস তো নেই। তো আজকে এখন আমি বাজারে যাচ্ছি, আমি ভাত বসিয়ে দিয়েছি, ভাত হয়ে গেছে, মানে 1 ফুট হয়ে যাচ্ছে, আমি এসে নামাবো, এখন বাজারে যাব, বাজার থেকে এসে চান করবো। বাবাইকে টিফিন দেওয়া হয়ে গেছে, আমি এখনও টিফিন খাইনি, চা করে চা খেয়ে নিয়েছি। আমি এবার বাজার যাব, এসে দেখাবো তোমাদেরকে কী কী বাজার করলাম। আজকে সারাদিনের ভিডিও করছি, সারাদিনের ভিডিও করছি, সেই সারাদিনের ভিডিও ছোটো ছোটো মুহূর্ত করে তোমাদেরকে দেখাব, ঠিক আছে? তোমাদের দিনটা ভালো যাক। হ্যাঁ আমি বেরিয়ে পড়েছি, বাজার যাচ্ছি, লিকুইড বাজার যাচ্ছি, আমাদের সেই বুধবার দিয়ে বেরিয়েছি, কি এবার আসছে। বাজার বেরোনোটা আমার কাছে অফিস বেরোনোর মতনই হয়ে গেছে, ফাইনালি লকডাউনে পরিদর্শন করতে বেরিয়েছি। হ্যাঁ এখান থেকে খানিকটা লাগবে, 2-3 মিনিট লাগবে, পরে আবার এসে আবার কী কেনা হয় দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আমরা তাহলে চলে এসেছি বাজার করে, আমার বাজার কমপ্লিট, দেখো বাজার করেছি, এই দেখো এই সমস্ত বাজার হয়ে গেছে। এখন নীলাদ্রি বাবা একটু হিসেবে হেল্প করে দিচ্ছে, কারণ আমি এই এত হিসেব আমার ভাল লাগে না। আর দুধ তো এখানে নেই, দুধ আছে 1 প্যাকেট, এখন জাল দেবো, আর চিজ আর এটা তুলে রাখা হয়েছে। বাট বাজার হয়ে গেছে, এবার বকছে বকছে, এই যে এই যে বাবলিকে বকছে, বাবলিকে বকছে। হ্যাঁ এই যে আজকে নীলাদ্রির বাবা টিফিন বানিয়েছে, এই যে অমলেট করেছে, এটা অমলেট। হ্যাঁ তারপরে ও নিজের মতো করে, এই যে অমলেটটা রেডি হয়ে গেছে, অমলেটটা ও কেটে দিচ্ছে, কেটে কেটে এইভাবে কেটে আর কি ও ব্রেডের মধ্যে সেট করে দেবে। তো আজকে ব্রেকফাস্টটা ওই বানিয়ে দিয়েছে, কমপ্লিটলি দারুণ বানিয়েছে। অমলেটের মধ্যে ও দিয়েছে পেঁয়াজ, টমেটো, রসুন, সবকিছু দিয়ে দারুণ, মানে একদম ফ্রেঞ্চ অমলেট হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে। আর সেটা দিয়ে ও স্যান্ডউইচ করে দিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, দারুণ, আমরা সবাই খেলাম আজকে মজা করে। হ্যাঁ এই যে হয়ে গেছে, দারুণ হয়েছে। আমি একটা দেখা যাক এবার বাবাই আর ওর বাবা কী করছে। বাবাই এখানে ক্লাস করছে আর ওর বাবা খাবার নিয়ে চলে এসেছে, ওর বাবা জাস্ট খেয়েছে, খেয়ে বসে আছে, বাবা এখানে একদম ক্লাস করার ইচ্ছা নেই। আর এদিকে আমার পুজো দেওয়াও হয়ে গেছে, এই যে ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমি টিফিন করব। এই যে আমার টিফিন, আজকের ব্রেকফাস্টটাও স্পেশাল, কারণ নীলাদ্রির বাবা বানিয়ে দিয়েছে। এই যে আমরা দেখতে পাচ্ছি কী কী আছে, ব্রেড, অমলেট আছে,
তার মধ্যে চিজ দেওয়া আছে, মেয়োনিজ আছে, টমেটো আছে, শসা আছে আর কিছু মশলা আছে, এই দিয়ে বানানো হয়েছে আজকের ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট তো হলো, এবার দেখা যাক কচি কাচারা কী করছে। ও, ওরা তো শিবের কাছে, আর ওদের মা কই? ওদের মা দুধ খাচ্ছে। আচ্ছা, ওই কচি কাচারা। হ্যাঁ বন্ধুরা, আজকে সারাদিনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের কাছে তুলে ধরবো। সেই মতোই করছি। আমার স্নান হয়ে গেছে, বাজার গেছিলাম, বাজারে যাওয়ার আগে ভিডিও করেছি। বাজার থেকে চলে এসেছি, জিনিসপত্র নেওয়া হয়ে গেছে আর স্নান হয়ে গেছে, পরিষ্কার হয়ে নিয়েছে, একদম সব কাছাকাছি কমপ্লিট, প্রচুর কেচেছি। তারপর এখন এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্টও করে নিয়ে বললাম যে আজকে ওখানে স্টাডিটা একটু মানে হচ্ছে, তো হয়ে গেছে। এবার আমি রান্না করব, মানে ভাত হয়ে গেছে আর বাকি টুকটাক যা রান্না আছে করব। আর নীলাদ্রির বাবা একটু হেল্প করে দিয়েছে, ও ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছে আমাদেরকে, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। এবার ও নিচে গেছে, কিছু কাজ আছে ও করছে, তা আমি তার মধ্যে রান্নাটা সেরে ফেলি। নীলাদ্রির একটা ক্লাস হয়ে গেছে আর একটা ক্লাস আছে 10 মিনিট পর। হ্যাঁ, কাজ তো হয়ে গেল, এবার আমরা খেতে বসবো। বাবার ক্লাস আছে, ক্লাসের মাঝে ওকে তাড়াতাড়ি করে খেতে দিলাম আর আমিও খেয়ে নিলাম, কারণ আমারও কিছু কাজ আছে আর ওর সাথে একটু থাকতেও পারবো, তো ওই জন্য তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেতে বসে দারুণ মজা করলাম, কারণ বেশ মজা হয় আমাদের খেতে বসলে, আমি আর বাবাই খেতে বসলে খুব মজা হয়। অন্যান্য দিন ও তো একা খায়, আর আজকে আমি আর ও মিলে খেলাম, খুব মজা করেছি, ভীষণ মজা হলো, দারুণ মজা হলো আজকে খেতে বসে, ভীষণ মজা হলো। আর ওর সাথে খুব মজা করছিলাম, কারণ ও ফোন দেখতে দেখতে খায়, গেম খেলতে খেলতে, তাই ওর পেছনে লাগলাম, এই কী করছিস, কী করছিস, কী করছিস, ভুল করছিস, এই করে ওর পেছনে খুব লেগেছি আজকে। কিন্তু ও মুখ বন্ধ করে খেয়ে নিয়েছে, কারণ ও ভিডিও দেখছিল। এই করে আজকে খুব মজা হয়েছে, খাওয়া হলো আজকে আমাদের লাঞ্চ। বন্ধুরা, আজকে আমাদের এইভাবে ভিডিওটা কমপ্লিট করছি। তোমরা ভালো থেকো, আমাদেরকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। বাই।